আব্রার হত্যার ঘটনায় বুয়েটে চলমান আন্দোলনে মাঠ পর্যায়ের কর্মসূচি স্থগিত করেছে শিক্ষার্থীরা। তবে পুলিশের চার্জশিট প্রদানের পর জড়িতদের স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত তারা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না। রাজনৈতিক সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে বুধবার গণশপথ নেবেন বুয়েটের শিক্ষক শিক্ষার্থীরা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। ভর্তি পরীক্ষার কারণে দুই দিন আন্দোলন স্থগিত রাখার পর মঙ্গলবার পরবর্তী কর্মসূচি জানাতে গণমাধ্যমের সামনে আসেন আন্দোলনকারীরা, জানান নিজেদের দাবির অগ্রগতিতে সন্তুষ্টির কথা। তদন্ত প্রক্রিয়া এবং দৃশ্যমান অগ্রগতি সাধনের মাধ্যমে যে সদিচ্ছা ইতোমধ্যে দেখিয়েছে, আমরা সেই সদিচ্ছার প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা রেখে আগামীকাল আমাদের মাঠ পর্যায়ের আন্দোলনের আপাতত ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। মাঠ পর্যায়ের যে আন্দোলন তার আপাতত ইতি টানলেও আমরা অবশ্যই সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতে থাকব যে আমাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো যথাযথ ইমপ্লিমেন্টেশন প্রশাসন নিশ্চিত করছে কিনা। মাঠ পর্যায়ের আন্দোলন স্থগিত করলেও এখনই একাডেমিক কার্যক্রমে অংশ নিচ্ছেন না তারা। আইন প্রয়োগকারী সংস্থা চার্জশিট দাখিলের পর সেটার ভিত্তিতে অপরাধীদের একাডেমিকভাবে স্থায়ী বহিষ্কার হওয়ার আগ পর্যন্ত বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা কোনো রকম একাডেমিক কার্যক্রমে অংশ নেবে না। নিজেদের দাবিগুলো কতটা বাস্তবায়ন হবে সে বিষয়ে সতর্ক নজর রাখবেন শিক্ষার্থীরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।